নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে একটা দারুণ বিষয় নিয়ে আজকে আলোচনার জন্য বলা হয়েছে। দর্শক বন্ধুরা বলেছেন আলোচনার জন্য, এক ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত আসছে, খুব অশুভ। আজকে এই বিষয়ে কথা বলতে বলেছেন। প্রথমেই বলি যে দেখুন, কুকুর বিড়ালের কান্না কথা বল এই বিষয়ে যে খুব নাকি অশুভ। রাত্রিবেলায় কুকুরটা কাঁদছে কি বিড়াল কাঁদছে, মা বলছে এই ঢিলবার ঢিলবার ঢিল বেড়ে তারা 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 কুকুর বিড়াল কাঁদছে, অশুভ লক্ষণ। আসলে কেন দেখুন, এর পেছনে একটা বিজ্ঞান আছে, যারা এই সংস্কারগুলো বানিয়েছিলেন। আসলে পশু পাখিরা অনেক আগাম প্রাকৃতিক বিপর্যয়ের সংকেত পেত, তাই তারা ভাবতেন যে এই কুকুর বিড়ালের কান্না এগুলো অশুভ। কিন্তু বর্তমান দৃষ্টিকোণ থেকে এই কতটা অশুভ কতটা অমঙ্গলের সেটা আমরা একটু ভাবি, আসুন না। ওই যে রাত্রিবেলায় কুকুরটা কাঁদছে বা বিড়ালটা কাঁদছে, মা বলছেন এই ঢিলবার ঢিলবার বেটা আমার বাড়িতে এসে কাঁদছে, আমার সব আমার অমঙ্গল হয়ে যাবে, আমাদের পরিবারের অমঙ্গল হবে, ছেলেটা ঢিল মেরে দাঁড়াচ্ছে। কিন্তু জানে না ওই বিড়ালটা আহত হয়েছে, আপনিও আহত হলে কি করেন, আপনার পাটা ধরুন ভেঙে গেছে, আপনি কি করেন বলুন তো? আনন্দে হাসেন, হাসেন না, আপনিও তো কাঁদেন, সেও তো একটা অবলা জীব, বলতে পারছে না তার ব্যথাটা, ব্যথায় যন্ত্রণায় কাঁদছে। কুকুরটা রাস্তায় যাওয়ার সময় কেউ একটা কারো বাড়িতে ঢুকেছিল, গরম জল ঢেলে দিয়েছে, এমন মানুষ প্রচুর দেখেছি, এমন মানে দরদি মানুষ, এত ভালোবাসেন না পশু পাখিদের, কীভাবে নির্যাতন করেন। তা কুকুরটা কাঁদছে, তা আপনি বলছেন অমঙ্গল হবে, আসলে সে তো যন্ত্রণায় কাঁদছে, ব্যথায় কাঁদছে, পারলে সেই যন্ত্রণা নিরসন করার চেষ্টা করুন। মনে রাখবেন, মাটি পাথর এগুলো যেমন পৃথিবীতে আছে না, এই আমাদের এই পিঁপড়ে থেকে শুরু করে কুকুর ছাগল গরু বিড়াল সব কিছু নিয়ে আমাদের এই জগৎ, সবার কথা ভাবতে হবে। তাই আজকে আলোচনার যে বিষয়, যে কুকুরের কুকুর বিড়ালের কান্না কি ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত দেয়। কুকুর বিড়ালের কান্না একটা বিপদের ইঙ্গিত অবশ্যই দেয়, বিপদটা আপনারও হতে পারে আর আপনার না হলে অন্যেরও হতে পারে, সেই কুকুর বিড়ালটারও বিপদ হতে পারে, সেইটার দিকে একটু নজর রাখবেন। ইট মেরে ঢিল মেরে তাড়ানোর আগে একবার ভাববেন, একবার দেখবেন, একবার দেখবেন, ঢিল মেরে তাড়ানোর আগে একবার দেখবেন, আর সম্ভব বলে একটুখানি ওই পথে ঘাটে দেখি যে দেখুন আমাদের ওরাও তো জীব, ওরাও ঈশ্বরের সৃষ্টি, ওই ঢিল মেরে তাড়ানোর আগে ওদের কথা একটু ভাববেন, তাই না? আমরা অনেক উচ্ছিষ্ট খাবার দাবার ফেলে দিই, তা ওরা ওই অনেক সময় উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকে, পথের কুকুর যারা, আমি পোষা দামি কুকুরের কথা বলছি না, সুন্দর সুথাম বিড়ালের কথা বলছি না, একা বাঁচবো এটা হতে পারে না, সবাই মিলে বাঁচবো, সবটা নিয়েই কিন্তু এই সিস্টেমটা, এটা ভাববেন। আর কুসংস্কারের বিরুদ্ধে আমাদের লড়াইটা, অন্ধসংস্কার আমরা পেরিয়ে এসেছি, হ্যাঁ এটা যে সময় তৈরি করা হয়েছিল সেই সময় নানা প্রাকৃতিক বিপর্যয়ের আগাম ইঙ্গিত পায় এই পশু পাখিরা, সত্যি কথা। আমরা 2004 সালে সুনামির সময় দেখেছি, সুনামির সময় দেখেছি আন্দামানের কিছু ঘটনা, যে পশু পাখিরা কীভাবে তারা বুঝতে পেরেছিল যে একটা বিপদ আসতে চলেছে, তার বৈজ্ঞানিক যুক্তি অবশ্যই রয়েছে। কিন্তু আমরা কুসংস্কারগুলোকে নিয়ে পড়ে থাকবো না। আজকে আজকে আপনার ওয়েদার রিপোর্ট আপডেটে আপনারা পেয়ে যান, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে খবর পাওয়া যায় কবে ঝড় আসছে কখন আসছে, অনেক এগিয়েছে আমরা, তাই না? তাহলে এই বদ্ধ সংস্কারগুলোতে বদ্ধমূল হয়ে বসে থাকার আর কোনো দরকার নেই। পশু পাখি তাদের কান্না শুনলে চেষ্টা করবেন গিয়ে দেখার। সেদিন এই কয়েকদিন আগে রাত্রিবেলা এরকম আমি বিড়ালের কান্না, আর বাড়ির তথাকথিত সংস্কার গিয়ে দেখো তো বিড়ালটা কাঁদছে কেন, তারাও তারাও তারাও, তাই গিয়ে দেখলাম বিড়াল বিড়ালের বাচ্চা হয়েছে অনেকগুলো, আর একটা বাচ্চা একটা কুকুরে মুখে করে নিয়ে নিয়েছে, তা সেই কুকুরটাকে তাড়ানো হলো, তবে সেই বিড়াল মা বিড়াল থাকলো। আসলে চোখের জলটা চোখের জলই, সেটা পশু পাখি হোক আর আমাদের, তাই না? সবাই একটু ভাববেন, আজকে এখানে শেষ করছি, আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।